যারা মানুষ জীবিত মরা মানুষ জীবিত মানুষকে স্বপ্নে নিতে আসলে এর ব্যাখ্যা কি মানে একটা মানুষ স্বপ্নে দেখছে যে তার কোনো মৃত মানুষ মৃত বাবা মা স্বপ্নে আয়েশা বলতেছে তোর নিতে আসছি এটা দেখলে ব্যাখ্যা কি তো স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমি খুব ভালো জানি তা না তবে এই সমস্ত স্বপ্নগুলো যা দেখছেন বাস্তবে হুবহু তাই হবে এরকম ব্যাখ্যা করার এত সহজে ব্যাখ্যা করার সুযোগ নাই কোনো মৃত মানুষ এসে বলল চলো তুমি আমার সাথে চলো তো এটার বিভিন্ন ব্যাখ্যা হতে পারে এটার ব্যাখ্যা নিশ্চিতভাবে এরকম অবশ্যই বলা যাবে না যেটা নিশ্চিত একটাই ব্যাখ্যা যে তাইলে আপনার যাওয়ার সময় হয়ে গেছে এখন কান্দাকাটি শুরু করে দেন না আপনি সর্বাবস্থায় আমল করবেন নেকামল করবেন এবং কোনো স্বপ্ন দেখার পর যদি আপনার দুশ্চিন্তা হয় পেরেশানি লাগে তখন আপনি স্বপ্ন দেখার পর ঘুম ভাঙার পর বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন থুতু থু করবেন থুতু নিক্ষেপ করবেন না প্রতীকী থুতু বাম দিকে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা আমন্তু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির পড়বেন এবং সম্ভব হলে ওযু করে দুই রাকাত নামাজ পড়বেন আল্লাহর কাছে পানা চাইবেন আল্লাহ এই স্বপ্ন যদি ক্ষতিকর কোনো কিছু ইন্ডিকেট করে ইঙ্গিত করে তাহলে তার থেকে আপনার কাছে পানা চাই ইনশাআল্লাহ আপনার কোনো আপনার জন্য দুঃসংবাদের কিছু বা বিপদের কিছু অন্তত হবে না তবে ইমানদার সর্বাবস্থা আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত থাকতে হবে ওই মরা মানুষ এসে আপনাকে ডাকলে যাবেন তা না হলে কি আপনি যাবেন না যাওয়া লাগবে না তাহলে আপনি প্রস্তুত হন কি নিয়ে যাচ্ছেন সেটার জন্য অস্থিরতার কিছু নেই এবং এটা দেখলে নিশ্চিতভাবে এর ব্যাখ্যা এটাই যে আপনার টাইম হয়ে গেছে এত সহজে ব্যাখ্যা করার সুযোগ নেই ভিন্ন ব্যাখ্যাও হতে পারে মৃত ব্যক্তিকে যে জায়গায় গোসল করানো হয় সেই জায়গায় কি সাত দিন বাতি দেওয়ার নিয়ম আছে না ভাই এটা কুসংস্কার এটা কি কুসংস্কার মৃত ব্যক্তিকে যে জায়গায় গোসল দেওয়া হয় সে জায়গায় মোমবাতি বা এরকম চেরা ঘাড়ি ক্যান এগুলো জ্বালায় রাখা ছোটবেলা আমরা দেখছি এগুলো এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখনো অনেক এলাকাতে আছে মানুষ মারা গেলে তার গোসল দেওয়ার জায়গায় কোনো বাতি টাতি দেওয়ার দরকার নাই ওখানে বাতি দিলে কার লাভ হবে কোনো মানুষের লাভ হবে ওই টাকা দিয়া যেই মোম ওখানে জ্বালাইতেছেন সাত দিন ধরে সাত দিনে দিন রাত চব্বিশ ঘন্টা যদি মোম জ্বালায় রাখতে হয় তাহলে কতগুলো মোম লাগবে হিসাব করছেন যদি আপনার গড়ে ডেলি কত তিন চারটা বড় মোমও লাগে তাহলে হয়তো আপনার তিরিশ চল্লিশটা মোম দরকার হয় সাত দিনে তো এই তিরিশ চল্লিশটা মোম আপনি যদি গরিব ফ্যামিলিতে দেন যাদের বাচ্চারা মোমের অভাবে পড়ালেখা করতে পারে না বাতির অভাবে আলোর অভাবে হয়তো বিদ্যুৎ চলে যায় লোডশেডিং হয়ে যায় খেতে পারে না ভালো করে তাদেরকে কিছু মোম কিনে দেন মসজিদে কিছু মোম কিনে দেন যেখানে হয়তো লোডশেডিংয়ের কারণে তাদের বাতি জ্বালানোর ব্যবস্থা থাকে না বা কারেন্ট নেই তাহলে এই মোম কিনে দিলে মুর্দার তরফ থেকে কিনে দিলে এর সব মুর্দা পাবে ইনশাআল্লাহ ওইটা বরং আরও ভালো সেটা না করে গোসল দেওয়ার জায়গায় অযথা আপনি জ্বালায় লাভ কি ইসলাম এরকম কোনো অযৌক্তিক কাজের নির্দেশ দেয় নাই মানুষ মারা যাওয়ার পর পুরুষ মহিলা মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করিলে কি মৃত ব্যক্তির কোনো উপকার হয় ভাইরা আমার মৃত ব্যক্তি লাশের পাশে চারপাশে গোল হয়ে কোরআন তেলাওয়াত করার একটা রেওয়াজ আমাদের সমাজে আছে ঠিক না কোরআন এবং হাদিস দ্বারা এরকম কোনো আমলের কোনো প্রমাণ নাই ভাই কোনো আমলের প্রমাণ এরকম পাওয়া যায় না যে মানুষ মারা যাওয়ার পর তার পাশে বসে কোরআন তেলাওয়াত করতে হবে কারণ কোরআন এটা জীবিত মানুষের জন্য কোরআন তেলাওয়াত কার জন্য আপনি কোরআন জীবিত মানুষকে শুনাইতে পারবেন মরা মানুষকে শুনাইতে পারবেন জীবিত মানুষকে যদি শুনান সে শুনলে সওয়াব পাবে আর আমল করলে তো সওয়াব আছেই ঠিক না ভাই ঠিক অতএব কোরআন তেলাওয়াত করে জীবিত মানুষকে শোনাতে হবে মৃত মানুষকে কোরআন শোনানোর কোনো নির্দেশ কোরআন হাদিসে এই লোকটা মারা যাওয়ার পর এখন তার পাশে কোরআন তেলাওয়াত করতেছেন জীবদ্দশায় তারা যদি কোরআন শুনাইতে পারতেন কোরআন উপর আমল করাইতে পারতেন তাহলে তারও লাভ হইতো আপনারও লাভ হইতো কথা কি বুঝাইতে পারছি আমাদের দেশে কোরআনের জন্য পড়ার জন্য আবার হুজুর টাকা দিয়ে নিয়ে আসে মাদ্রাসার ছাত্রদেরকে আনে ঠিক না ভাই ঠিক এনে তাদেরকে টাকা পয়সা দেয় তারা পড়ে ভাই মুর্দার জন্য কোরআন তেলাওয়াত করাইয়া টাকা দেওয়াও না জায়েজ টাকা নেওয়াও না জায়েজ টাকা দেওয়াও না জায়েজ নেওয়াও না জায়েজ অনেক সময় না জায়েজ কাজটা আমরা করি মুর্দার জন্য দোয়া করবেন নিজেরা নিজেদের তরফ থেকে পাঠাবেন টাকা দিয়া ভাড়া দিয়া মুর্দার জন্য কোনো আমল করানো জায়েজ নাই সারা বিশ্বে ওলামায়ে কেরাম একমত কারোর কোনো দ্বিমত নেই মাসালাতে